আসসালামু আলাইকুম বন্ধুরা, সিটিএস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। থাম্বনেল, আজকের ভিডিওর মেইন বিষয় হলো থাম্বনেল। ইউটিউবে ভিডিও আকর্ষণীয় করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য, ভিউ বেশি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ছোট বিষয় বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা কোয়ালিটিফুল থাম্বনেল। চলুন বন্ধুরা আজকে দেখে নেই কীভাবে একটা কোয়ালিটিফুল থাম্বনেল সেট করা যায়। হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কীভাবে একটি ইউটিউব ভিডিওতে কীভাবে একটি থাম্বনেল সেট করা যায়। চলুন বন্ধুরা ঘুরে আসি আমার চ্যানেলটা এবং দেখে আসি কোন ভিডিওতে থাম্বনেল নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্রথম ভিডিওটা, ওইটাতে কোনো থাম্বনেল নেই, আমি এখনও কোনো থাম্বনেল সেট করিনি। তো চলুন বন্ধুরা এই ভিডিওটাতে থাম্বনেল সেট করি। এর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ওয়াইটি স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও। ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিলেই চলে আসবে আমাদের ইউটিউব স্টুডিও। তো আমি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি, তো আমি এখান থেকে সিম্পলি ওপেন করে দিব। দেন এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার যে ভিডিওটা আছে, এই যে নিচে সবগুলো ভিডিও দেখাচ্ছে, তো এখানে আমার যে ভিডিওটা লাস্ট আমি যেটা আপলোড করেছি ওটাতে আমি এখনও থাম্বনেল সেট করিনি, তো এই ভিডিওটা আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি এই ভিডিওটা ওপেন করব। ওপেন করার পর এই যেখানে পেনের মতো একটা চিহ্ন আছে ওইটাতে একটা ক্লিক করব। দেন আবার আর একটা পেনের মতো চিহ্ন আসলো, ওইটাতে ক্লিক করব। দেন এখানে কাস্টম থাম্বনেল লেখা আছে, তো এখান থেকে আমি কাস্টম থাম্বনেলে গিয়ে আমি এতে থাম্বনেল সিলেক্ট করে দিব। এই যেটার জন্য আমি একটা থাম্বনেল আগেই ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম, এই থাম্বনেলটা আমি এখানে সেট করে দিব। দেন ডান করে দিব, দেন সেভে দিয়ে দিব। তো এই যে সেভ দেওয়াতেই আমার থাম্বনেলটা সেট হয়ে গেল। রিফ্রেশ দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা দেখাচ্ছে। তো চলুন আমরা ইউটিউবে গিয়ে দেখি যে আসলেই আমার থাম্বনেলটা সেট হয়ে গেছে কিনা। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে ইউটিউবে থাম্বনেলটা সেট হয়ে গেল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।